কৃষকের কাছ থেকে কিনেছে 20 টাকা 22 টাকা এরকম কেজি তাহলে তো 11 কাটতি থাকে নালে ঠিক আছে এত বেশি ওই যে পাশে একজন বললেন যিনি আলু ব্যবসা আলু কিনে রেখেছেন উনি নাকি আমেরিকা চলে যাচ্ছেন দেশে থাকতেছেন না এত লাভ হয়ে গেছে অনেক না কাঁচামালে এত ইয়াটা ঠিক না কোথায় কাটতি আছে এই যে ভালো পেঁয়াজ অপেক্ষাকৃত ভালো আলু কোথা থেকে নেন আলু তো বাইরে থেকে আনা যায় এখান থেকে আনলে কস্টিং কম পড়ে না শুধু পেঁয়াজ দেয় বাইরের থেকে আর সব এই আসে এখান থেকে মূল্য তাহলে কি এত ছোট করে দিয়েছেন আর একটু বড় করে দেওয়া বড় ছিল আমি তো মার্কেট পরে যাওয়ার পরে সব তো ইয়ে গেছে পরেটা আর কি আমি কোয়ান্টাম হিসেবে বানানো হয়েছে বড় একটা কিনা কিন্তু এখানে তো ব্যবসা চলছে আরো কিছুদিন চলবে ইনশাআল্লাহ আর একটু বড় করে ভালো করে দেন ইনশাআল্লাহ এখন আমাকে বলেন পেঁয়াজ আপনি বলছেন যে ওইটা কোন দেশের আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিক্রি করছেন কত করে 110 টাকা ইন্ডিয়ান তিন কোয়ালিটি ছোট মিডিয়াম বড় এর তিনটাই একই দাম আমাকে বলেন গত সপ্তাহে কত ছিল এই পেঁয়াজ গত সপ্তাহে তো কম ছিল এই সপ্তাহে তো দাম কত ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ান তো এই কাছাকাছি ছিল এরকম 100 টাকা আর কি বিক্রি করতাম তখন কিনতাম 90 টাকা 92 টাকা এরকম দিয়ে 10 টাকা করে কেজি প্রতি বেড়ে গেল কেন বাড়ছে তো দেশি ডাউন জন্য দেশি ডাউন শেষ সময় তো দেশি ডাউন পেঁয়াজ নাই ওই জন্য দেশি ডাউন রেট বেশি আর ইন্ডিয়ারটা বাইরের গুলো গুলো যায় না বাইরগুলো ওনারা বলতেছে যে ইন্ডিয়াতে নাকি দাম বেড়ে গেছে এই জন্য আর কি বাজারটা একটু আমাদের তো কেনার উপরে বিক্রি আমাদের তো ইন্ডিয়াতে দাম বেড়ে গেছে এই জন্য আর ইন্ডিয়ার থেকে আর কি দেশিগুলো তো এগুলো না এলে দেশের দাম আরও বেশি থাকতো শেষ সময় তো পেঁয়াজ অলরেডি মনে করেন না লাগানো হয়েছিল বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছে তার জন্য আরও এক দেড় মাস একটু লেট হয়ে যাবে তার জন্য এই পেঁয়াজ শেষ পর্যায়ে চলে গেছে বাজার দাম একটু বাড়ছে আলুর কী খবর বলেন তো আলু তো পুরো বছর দাম বেশি ছিল বেশি তাহলে কমবে কবে নাগাদ নতুন আলু আসবে কবে নাগাদ আলু উঠলে তারপরে এই বছর আর এখন আর কমার কোনো সম্ভাবনা নাই যদি নতুন ওঠার পরে যদি কম হ্যাঁ নতুন কোন মাসে নাগাদ উঠতে পারে তো আর এক দেড় মাস লাগবে দেড় মাস লাগবে কোল্ড স্টোরেজে পর্যাপ্ত আলু রয়েছে এটা তো জানি না এটা তো বড় বড় পার্টি দেয় কোল্ড স্টোরেজে আলু যেগুলো আছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে তাহলে এর ভিতর যদি তার না ছুঁয়ে দেয় কারণ তারা এই বছর বেশি দেয় কিনছিল তো এই জন্য বেশি দেয় কত দেয় কিনেছে আপনার আইডিয়া আছে আমি ভিডিও টিভি দেখছিলাম ভিডিওতে কি বলেছে 38 40 এরকম পর্যায়ে রেট দেয় কিনছিল ওটা এখন যারা কিনছেন তারা ওই রকম রেট এখন তো আর কিনারই আনা ওই হাত বদল হচ্ছে শুধু কাগজ বদল হচ্ছে কৃষকের কাছ থেকে কিনেছে 20 টাকা 22 টাকা এরকম কেজি তাহলে তো 11 কাটতি থাকে নালে ঠিক আছে ওই যে পাশে একজন বললেন যিনি আলু ব্যবসা আলু কিনে রেখেছেন উনি নাকি আমেরিকা চলে যাচ্ছেন দেশে থাকতেছেন না এত লাভ হয়ে গেছে অনেক না কাঁচামালে এত ইয়াটা ঠিক না যত কম থাকবে তত সবার লিয়ে রাখবো আমাদের লাভ কম যত কম থাকবে আমাদের লাভের পরিমাণে ভালো থাকে বেশি হলে তো জানালা গুড়া পচা এগুলো বাদ দিলে লাভের উপর টিকে না দাম বেড়ে গেলে কাস্টমার